প্রচণ্ড দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ, প্রখর রৌদ্রতাপে বিপর্যস্ত জনজীবন, এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দাবদাহের জেরে শুনশান হয়ে যাচ্ছে আরামবাগ শহরের রাস্তাঘাট। অসহ্য গরমে নাজেহাল হচ্ছেন বাসিন্দারা। গরমে পথচারী থেকে গাড়ির ড্রাইভার কর্তব্যরত সিভিক এবং পুলিশ প্রশাসনকে স্বস্তি দিতে জলছত্র খুলল আরামবাগ বিজেপি। মঙ্গলবার থেকে আরামবাগ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের উদ্যোগে প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে আরামবাগের গৌরহাটি মোড়ে শুরু হলো জলছত্র। এদিন পথ চলতি মানুষ থেকে বাস ড্রাইভার, বাস যাত্রী থেকে শুরু করে কর্তব্যরত পুলিশ প্রশাসনকে ঠান্ডা জল এবং বাতাসা তুলে দেন। এ বিষয়ে বিশ্বজিৎ ঘোষ বলেন, এই কর্মসূচি আজ থেকে শুরু হলো। প্রখর দাবদাহের মধ্যে মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এই উদ্যোগ। যতদিন না এই দাবদাহ কমছে ততদিন এই কর্মসূচি চলবে। আমাদের আরামবাগ পৌরসভার যে 19 নম্বর ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের আরামবাগ যে নগরে যারা দৈনন্দিন জীবনে চলাফেরা করে, কারণ ওদের যে উত্তাপ এত তীক্ষ্ণ, এখানে আমরা আরামবাগ 19 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের প্রার্থী, আরামবাগ লোকসভা প্রার্থী, বিজেপি প্রার্থী অরূপ দিগারের সমর্থনে আমরা এখানে জল এবং বাতাসা দেওয়া হচ্ছে। এবং আমরা দেখলাম যেভাবে ওদের তাপ বেড়েছে, আজকে নাকি অনেক তাপ বাড়বে। মানে আমরা মানুষকে সচেতন, মানুষের সময়ের দাম নিয়ে মানুষ বেরিয়েছে, তাদেরকে একটু তৃপ্তি দেওয়ার জন্য আমরা এই জলদানে এসে, এটা আমার এই জলদানটা টানা আমাদের 15 দিন চলবে এবং এক এক দিনের এক একজন। আজকে যেমন জল বাতাস আছে, কালকে আমাদের একটু মানে জুসের মতন রাখবো, যাতে মানে এক একদিন এক একটা ধরনের রেখেছি। আজকে আমাদের এইখানেই করছি এবং ওয়ার্ডের কার্যকর্তারা আছে, সকলকে নিয়েই আমাদের কার্যকর্তা। ট্রাফিক পুলিশ যারা আছেন, যারা প্রশাসনকে সামলাচ্ছেন, যারা ট্রাফিকটাকে সামলাচ্ছেন, তাদেরকে দেওয়া হয়েছে, টোটো চালক, বাস চালক সকলকে। এবং এখানে যতজন মানুষ চলাফেরা করে সকলের জন্য, সকলের জন্যই আজকে জলদানটা করা হয়েছে। জলদান হচ্ছে জীবনদান এবং আপনাদের মাধ্যমে একটা কথাই আপনাদের সকল বাসিন্দাকে বলতে চাইছি, দেখুন যেভাবে রোদের উত্তাপ বেড়েছে, আপনারা বাড়ির চারপাশে অন্তত কিছু গাছ লাগান, কারণ যেভাবে গাছকে নষ্ট করা হচ্ছে, এই গাছের নষ্ট করার জন্য উত্তাপটা বৃদ্ধি হচ্ছে। গাছ লাগালে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে, বৃষ্টি ঠান্ডা পরিবেশ গঠন হবে, সেই জন্য গাছটা আমাদের খুব প্রয়োজন। এই গাছ লাগান, প্রাণ বাঁচান। নিউজ আজ বাংলা, আরামবাগ। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দয়ারায়পুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত, আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল্লের চিহ্নের ভোট দিয়ে জয়যুক্ত করুন।